আমার সব ফ্যান্সরা যে আমাকে ভালোবাসে এটা আমি জানতাম। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান পশ্চিমবঙ্গের দর্শকের মাঝেও রয়েছে এই তারকার জনপ্রিয়তা। তবে সম্প্রতি জানা গেল সীমানার গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের পাশাপাশি এবার পাকিস্তানের মানুষের কাছেও পৌঁছে গেছে তার পরিচিতি। দেশটির অনেকেই তাকে চেনেন বাংলাদেশের সুপারস্টার এবং একজন সু অভিনেতা হিসেবে। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা গেছে শাকিবের একটি ছবি নিয়ে পাকিস্তানের তরুণ তরুণীদের কাছে জানতে চাওয়া হচ্ছে তার সম্পর্কে। লক্ষ্য করা গেছে দেশটির তরুণ তরুণীদের অনেকেই কিং খানকে ভালোভাবে চেনেন ও জানেন। এই ছবির মানুষটিকে চেনেন উপস্থাপিকা জানতে চাইলে এক তরুণী সঙ্গে সঙ্গে বলেন তিনি বাংলাদেশের শাকিব খান, তার সিনেমা আমার পছন্দ। এ সময় শাকিব খানের কোন ছবিটি তার কাছে প্রিয় প্রশ্ন করলে পাকিস্তানের ওই তরুণী নাম্বার ওয়ান শাকিব খান ছবিটির কথা বলেন। দেশটির এক তরুণের কাছেও জানতে চাওয়া হয় ছবির মানুষটিকে। এ প্রশ্নের জবাবে তিনি বলেন এ তো শাকিব খান, কিভাবে চেনেন? উত্তরে ওই তরুণ বলেন তার কিছু ছবি আমার দেখা হয়েছে, উনি খুবই ভালো অভিনেতা। একই প্রশ্নে জবাবে আরো এক তরুণী বলেন হ্যাঁ তাকে চিনি, তিনি বাংলাদেশের একজন অভিনেতা, তার কোন সিনেমা দেখা হয়েছে কি জানতে চাইলে তিনি বলেন আমি তার সিনেমার ট্রেলার দেখেছি, এছাড়া খবরেও তার কথা শুনেছি। তরুণ তরুণীদের মাঝে আরো একজন বলেন তিনি অনেক বড় তারকা, অন্য একজন বলেন ওনার নাম মনে নেই তবে ফেসবুকে ওনার সিনেমার কিছু অংশ দেখা হয়েছে। এছাড়া ভিডিওটি দেখে বোঝা যায় সুদর্শন এই নায়ক মন জয় করে নিয়েছেন দেশটির তরুণীদেরও, বিষয়টি স্পষ্ট হয় এক তরুণীর মন্তব্যে। শাকিবের ছবি দেখে তিনি বলেন ছবির ব্যক্তিকে খুব সুন্দর লাগছে, ক্লাশ হলে তার মতো হওয়া দরকার। এ সময় শাকিব প্রসঙ্গে ওই উপস্থাপিকার সঙ্গে দেশটির তরুণ তরুণীদের কথোপকথন শুনে বোঝা যায় অভিনয় দিয়ে তাদের অনেকেরই মন জয় করেছেন শাকিব, ফলস্বরূপ তারা শাকিব সম্পর্কে জানেন এবং আগ্রহ ভরে তার খোঁজ রাখেন।